হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা ইউটিউব স্কুলে। আমি সাথে আছি আপনাদের মাঝে তুষার। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে জিপিতে ফ্রি নেট চালাবেন, আনলিমিটেড ফ্রি নেট, অর্থাৎ কোনো লিমিট ছাড়াই আপনি কিভাবে জিপিতে ফ্রি নেট চালাবেন, সেটা আমি একদমই ডিটেল সহকারে সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখাবো। এজন্য অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, বুঝতে হবে যে আপনি কিভাবে আমি কাজ করছি সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এবং সেটিংগুলো খুবই সেন্সিটিভ, তাই আপনাকে সেটিংগুলো ঠিকঠাক মতো বসাতে হবে, না হলে আপনি অবশ্যই চালাতে পারবেন না। আর আমি একদম লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো আমার ব্যালেন্স, মেগাবাইট, যত কিছু রয়েছে সম্পূর্ণ কিছু দেখাবো, যাতে আপনারা মনে কোনো সংশয় না থাকে যে এটা একটা ফেক ভিডিও বা অন্য কিছু। আর অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ইনশাল্লাহ আপনারও কাজ হবে এবং আমিও এটা ইউজ করতেছি, আপনাদেরও ইনশাল্লাহ কাজ করবে। আমরা সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিতে ভুলবেন না। তো চলুন গাইজ, আমরা সো হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এখান থেকে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহকারে আপনাদের ফ্রি নেট চালিয়ে দেখাবো জিপিতে। নর্মালি আপনারাও পারবেন, অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে, না হলে কিন্তু আপনার কাজটা করবে না। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং ফার্স্ট আমি আপনাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে প্রমাণ, কারণ বাঙালির আগে প্রমাণ চাই পরে কাজ। সিম্পলি আমি আপনাদেরকে এখানে উপরের দিকে স্ক্রোল করে দেখাচ্ছি যে আমার গ্রামীণ ফোনে ফ্রি ইন্টারনেটটা চালু রয়েছে, তো আমি ব্যালেন্স সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিচ্ছি যে আমার ইন্টারনেটটা কাজ করছে কিনা। তো সিম্পলি আমি এখানে google.com টাইপ করে এখানে ইন্টারপ্রেস করে দিলাম, তো আমি দেখি যে আমার গুগলে ঢুকতেছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ফ্রি নেটটা চলতেছে কি চলতেছে না। তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমার গুগলে ঢুকে গেছে, আর উপরের দিকে স্পিড মিটারটা একটু খেয়াল করে দেখবেন যে স্পিডটা কেমন। তো আমি এমনিতে ট্রিক বিডি লিখলাম, তো দেখি কি আসে। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারনেটটা কিন্তু কাজ করতেছে, আমি যে কোনো কিছু এখন ব্রাউজ করতে পারবো, প্লাস আমি ডাউনলোড করতে পারবো। তো নর্মালি আমার ভিপিএন উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিপিএনটা কিন্তু কানেক্টেড আছে, দেখতে পাচ্ছেন ভিপিএনটা কিন্তু কানেক্টেড, এটা একটা ভিপিএন ফ্রি নেট। সো আপনারা ভিপিএন দিয়ে ফ্রি নেটটা চালাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে কোনো ওয়েবসাইট কিন্তু ফ্রিতে ব্রাউজ করা যাচ্ছে, প্লাস আমি ডাউনলোডও করতে পারবেন। তো নর্মালি এটা হচ্ছে অবস্থা, এবং আমি আপনাদেরকে চলুন ফ্রি নেটের আসলে তো দেখাইলাম, এখন আমি আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাই, কারণ নর্মালি আপনি যদি ব্যালেন্সটা না দেখেন তাহলে আপনি হয়তো ভাববেন যে আমার মোবাইলে টাকা রেখে আমি ফ্রি নেটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গ্রামীণ ফোনটা দিয়ে দেখালাম, তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সের অবস্থা, এখানে ইমার্জেন্সি ব্যালেন্স আর মেইন ব্যালেন্স দুটোই ফাঁকা, অর্থাৎ ব্যালেন্সে কোনো টাকা পয়সা বা কিছু নেই। তো চলেন আমি আপনাদেরকে মেগাবাইট আছে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি। *121*1*2 হ্যাশ ডায়াল করলে আসলে জিপিতে আপনার মেগাবাইট আছে কিনা সমস্ত অফার টফার সমস্ত আপনার সামনে শো করে। তো আমি গাইস আপনাদেরকে এই প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি, তো আমার মেসেজ চলে আসছে, দেখেন ইমার্জেন্সি ব্যালেন্স ছাড়া আর কিন্তু কিছু নাই, তারপরেও কিন্তু গ্রামীণ ফোন দিয়ে আমার ফ্রি নেটটা চলছে। তো সিম্পলি আবার আপনারা দেখেন, আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলছে। আমি আর একবার এখানে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদেরকে google.com এ ঢুকে দেখা যাচ্ছি। তো আপনারা যে কোনো কিছুই ব্রাউজ করতে পারবেন, প্লাস ডাউনলোড করতে পারবেন একদমই ফুল স্পিডে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হলো স্পিডের অবস্থা, এই হলো স্পিড, এবং আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ কিছু ফুল টিউটোরিয়াল সব আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন। তো গাইজ ভিডিওটি চলেন আমরা স্টার্ট করি কীভাবে কী করতে হবে। সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রাইড ভিপিএন, এই মোড ভার্সনটা আপনাকে নিচে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে, যদি আগে থেকেই থেকে থাকে তাহলে হবে না, আপনার এই ভার্সনটাই প্রয়োজন, আপনার নিচে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি আপনার জিপিতে কোনো টাকা বা মেগাবাইট রাখা যাবে না, না হলে আপনার জিপিতে টাকা মেগাবাইট কাটবে। তো সিম্পলি আমি এখানে দেখতে পাচ্ছেন যে ভিপিএনটা কানেক্টেড ছিল, আমি এখানে ভিপিএনটা ডিসকানেক্ট করে নিয়েছি। তো আরেকবার আমি আপনাদেরকে মাই জিপি অ্যাপটা ওপেন করে আমার ব্যালেন্সটা চেক করে দিচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে আমার ব্যালেন্সে কিছু নেই। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে, সরি আমি লগ ইন করে নিই, তো এই হলো আমার ব্যালেন্সের অবস্থা, এই হলো মেগাবাইট, কিছুই নাই কিছুই নাই। তো চলেন এবার আপনারা ড্রয়েড ভিপিএনটা সিম্পলি ডাউনলোড করে নেন। সিম্পলি ডাউনলোড করা হয়ে গেলে এখানে থ্রি ডটে ওপেন করে থ্রি ডটে ক্লিক করুন, এবং অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট, এই হচ্ছে অ্যাকাউন্ট, এবং লগ ইন করে ফেলেন। আর আপনার কাছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করেন, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইন আপ করে নেন। আর যদি আপনারা সাইন আপ করতে না পারেন, অলস হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি আমার এখানে যে আইডি এবং পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর ডান পাশে দিয়ে দেবো, আইডির পাসওয়ার্ড এবং
ইউজার নেমটা আপনারা সেখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ইউজ করতে পারবেন যদি আপনারা রয়্যাল ভিপিএন অ্যাকাউন্ট খুলতে না পারেন। তো তারপর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সেটিং অপশন পাবেন। সো সেটিং অপশনে ক্লিক করেন, সেটিং অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইউডিপি সেটিং। সো ইউডিপি সেটিং পাবেন, এখানে ইউডিপি সেটিং ক্লিক করেন, ইউডিপি সেটিং ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চুজ ইউডিপি মোড। সো চুজ ইউডিপি মোড, এখানে মোড অন করে দিবেন। চুজ ইউডিপি পোর্ট মোড অন করার পর এখানে নিচে দেখতে পাবেন রিমোট ইউডিপি পোর্ট, এখানে 1 2 3 লিখে ওকে চাপ দেন। তারপরে লোকাল ইউডিপি পোর্ট এখানে 0 দিয়ে ওকে প্রেস করেন। তারপর ট্রি কাউন্ট এখানে দিবেন 1, ট্রি কাউন্ট 1 দিয়ে ওকে প্রেস করেন, আর কাউন্ট 3 দিয়ে ওকে প্রেস করেন। শেষ, কাজ শেষ এখানে। তারপর ব্যাক দিয়ে আপনারা আইসিএমপি সেটিংকে যান, আইসিএমপি সেটিংসে গিয়ে এখানে চুজ আইসিএমপি মোড, এখানে দেখতে পাবেন স্ট্যাটিক সিকুয়াল নাম্বারে এখানে মধ্যে ক্লিক করে আপনারা জাস্ট কাজ শেষ, এটা চুজ স্ট্যাটিক সিকুয়াল নাম্বার দিয়ে দিবেন। তো সিম্পলি কাজ শেষ, এখানে আর কোনো সেটিং নেই, এই দুইটা সেট ইউডিপি সেটিং সেটিংটা করবেন আর হচ্ছে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন আইসিএমপি সেটিং, এইটা হচ্ছে স্ট্যাটিক সিকুয়াল নাম্বার দিয়ে দিবেন, কাজ শেষ। এখন ফিরে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রি সার্ভারগুলো রয়েছে, এই ফ্রি সার্ভারগুলোর মধ্যে যে কোনো তো একটাতে আপনারা কানেক্ট দেন। তো আমি এখানে দুয়ে কানেক্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো সিম্পলি আমরা দুয়ে কানেক্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সিম্পলি অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে, এখন আপনারা ফ্রিতে যে কোনো কিছু ইউজ করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, প্লাস ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ কিছু ফ্রিতে। তারপর আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি গুগলে, google.com-এ গিয়ে। তো আরেকবার আপনারা গেলে বুঝতে পারবেন যে এটা আসলে ফ্রি নেট সম্পূর্ণ কিছু চলছে, সরি মিস্টেক, এখানে গিয়ে সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা এইভাবে সমস্ত কিছু ফ্রিতে ইউজ করতে পারবেন আপনার যত জীবিত যেভাবে আপনারা ইউজ করেন। তো কানেক্ট হতে সমস্যা হলে বা কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টের সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো অবশ্যই নিচে কমেন্ট করেন। তো থ্যাংক ইউ গাইজ ওয়াচিং ফর দিস ভিডিও।